দশ বছরের শিশু আরিফ সে নগরীর বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে বুট পালিশ করে। প্রতিদিনের মতো কাজে বের হয়ে রাস্তায় কুড়িয়ে পায় ছোট এক শিশু। এরপর সেই শিশুটিকে সে নিজের কাছে আগলে রাখে। শিশুটিকে নিয়ে নগরীর অলিগলিতে ঘুরে বেড়ায়। ছোট আরিফের দায়িত্ববোধ নিয়ে নির্মাণ হয়েছে স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র বুট পালিশ। বুট পালিশ হবে? হ্যাঁ ভাইয়া হবে। সমাজে অবহেলিত বহু পথ শিশু, বিত্তবানরা একটু মানবিক হলে তারাও পেতে পারে সুন্দর জীবন। সেই মানবিক বোধ জাগিয়ে তুলতে নির্মাণ করা হয়েছে বুট পালিশ। এর মধ্যে হচ্ছে একজন 25 বছর যুবকের সাথে দেখা হয়। তো যুবক যখন জিজ্ঞাসা করে ফেলে, সে উত্তর দেয় যে হ্যাঁ বাচ্চাটা আমি কুড়িয়ে পেয়েছি। তো এই যুবকটা হচ্ছে কী করে, নিজে নিজে ভাবে, বাড়িতে এসে নিজে নিজে ভাবে যে অ্যাকচুয়ালি এই 12 বছর শিশু যদি একটি ছোটো বাচ্চার দায়িত্ব নিতে পারে, তাহলে হচ্ছে আমরা কেন পারবো না যে পথ শিশু দায়িত্ব নিতে বা ছোটো বাচ্চাগুলো দায়িত্ব নিতে। তো আমি গল্পে দায়িত্বের ভারটা দেখানোর চেষ্টা করেছি যে আমাদের নিচু শ্রেণীর মানুষরা যদি একটা ছোটো বাচ্চার দায়িত্ব নিতে পারে, তাহলে আমাদের যে সমাজে অনেক উঁচু শ্রেণীর মানুষ আছে বা আমাদের সমাজটা তো অনেক ভালো ভালো মানুষ আছে, যে এই শিশু পথ শিশুদের কেন দায়িত্বগুলো নিচ্ছে না বা নিতে পারে। রাজশাহীর এই নির্মাতার স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র বুট পালিশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এছাড়া আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব দ্বিতীয় দক্ষিণ এশিয়া চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। মনোনীত হয়েছে দাদাসাহেব ফালকে চলচ্চিত্র উৎসবের জন্য। স্থানীয় পর্যায়ে এমন চলচ্চিত্র নির্মাণ অনেকটাই কষ্টসাধ্য। প্রযোজকদের এগিয়ে আসার আহ্বান এই তরুণ নির্মাতার। রাজশাহীতে প্রডিউসার কম, এগুলো হচ্ছে নিজেই প্রডিউস করতে হয়। তো বুট পালিশটা প্রডিউস করেছিল হচ্ছে যে আমাদের সহযোগিতা করেছিল হচ্ছে ব্রিটিশ কাউন্সিল। তো এইটা হচ্ছে আমার জন্য হচ্ছে একটা পজিটিভ ছিল যে ব্রিটিশ কাউন্সিলের একটা বড় প্রজেক্ট আমি করেছি, আমার প্রোডাকশন থেকে সাপোর্ট ছিল। তো আরও আমি ভালো ভালো ফিল্ম নিয়ে কাজ করতে চাই, তো প্রডিউসার নিই। রাজশাহীতে একটু প্রডিউসারের প্রবলেম আছে। চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন সবাই রাজশাহীর।